মানুষ সবসময় অজানাকে জানার চেষ্টায় লিপ্ত। মানুষের গবেষণা ক্ষেত্র যেমন উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পৃথিবীর কেন্দ্র থেকে মহাকাশ, তেমনি পর্বত চূড়া থেকে মহাসাগরের তল। বিশ্বের গভীরতম খাদ নিয়ে আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল থার্স্ট অফ নলেজে। মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে মানুষের উৎসাহ বহু আগে থেকেই, প্রায় 150 বছর আগে থেকে তোড়জোড় চলে আসছে এটির গভীরতা মাপার। 1668 সালে প্রশান্ত মহাসাগরের পশ্চিমের দ্বীপপুঞ্জে কলোনি স্থাপন করে স্পেনীয়রা। তারা কেবল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে ক্ষান্ত হলো না, স্পেনের রাজা চতুর্থ ফিলিপের বিধবা স্ত্রী রানী মারিয়ানা অফ অস্ট্রিয়ার নাম ধার করে নিয়ে দ্বীপের নামকরণ করলো মারিয়ানা আইল্যান্ড। তবে ঔপনিবেশিক শাসকরা নিশ্চয়ই কল্পনাও করতে পারেনি মারিয়ানা আইল্যান্ডের দ্বীপগুলোর পূর্ব পাশের জায়গাটি পৃথিবীর গভীরতম স্থান। সুগভীর খাটটির অবস্থান প্রশান্ত মহাসাগরের ঠিক পশ্চিমে। দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা জেনেছেন, প্রাকৃতিক নানা বিপর্যয়ে সমুদ্রের তলদেশে শত শত বছরে সংঘটিত আগ্নেয়গিরির অগ্নুৎপাতে তৈরি হয়েছে মারিয়ানা প্লেট। দ্বীপগুলোর অবস্থান এসব প্লেটের উপরেই, আর দ্বীপের খুব কাছাকাছি হওয়ায় সবচেয়ে গভীর খাত মারিয়ানা ট্রেঞ্চের নামও স্বাভাবিকভাবেই হয়ে আছে রানী মারিয়ানার নামেই। 1872 সালের ডিসেম্বর থেকে 1876 সালের মে মাসের মধ্যে বেশ কয়েকবার চ্যালেঞ্জার এক্সপিডিশন নামের পরীক্ষামূলক অভিযানের মাধ্যমে গভীরতা মাপার চেষ্টা চালানো হয় খাতটির। সেই আমলে সীমিত প্রযুক্তিক সুবিধা নিয়ে অভিযানটি সফল করতে সময় লেগেছিল কয়েক বছর। তখন জানা গিয়েছিল খাতটির সর্বোচ্চ গভীরতা প্রায় 26,850 ফুট। অভিযানের প্রধান বিজ্ঞানী ছিলেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ এডিনবার্গের প্রাকৃতিক ইতিহাসবিদ এবং সামুদ্রিক প্রাণীবিজ্ঞানী স্যার চার্লস ওয়াইবিল থমসন। 1872 সালে 21শে ডিসেম্বর অভিযান শুরু করা হয়েছিল ইংল্যান্ডের দক্ষিণ উপকূলীয় শহর পোর্টস মাউন্ট থেকে। ক্যাপ্টেন জর্জ নারেসের নেতৃত্বে অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন ব্রিটিশ নৌবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা। 1899 সালে চালানো আরেক অভিযানে পাওয়া গেল নতুন তথ্য, মারিয়ানা ট্রেঞ্চ প্রায় 31,614 ফুট গভীর। বিজ্ঞানীরা সে আমলে খাদের গভীরতা মাপার জন্য ব্যবহার করেছিল বিভিন্ন ধরনের সাউন্ডিং মেশিন বা শব্দ উৎপাদক যন্ত্র। 1931 সালে সহজ এবং আগের তুলনায় নির্মূলভাবে বিজ্ঞানীরা মাপার চেষ্টা করেন বিশ্বের সবচেয়ে গভীরতম স্থান আসলে কতটা গভীর। পরীক্ষায় ব্যবহার করা হয় চ্যালেঞ্জার 2 নামের একটি জাহাজ। এতে চড়ে বিজ্ঞানীরা মারিয়ানা খাদের গভীরতা মাপেন ইকো সাউন্ডিং বা প্রতিধ্বনি গ্রহণ পদ্ধতিতে। সেই দুঃসাহসিক অভিযানে জানা গেল খাদটির সর্বোচ্চ গভীরতা 35,757 ফুট। এরপর চালানো হয়েছে আরও অভিযান এবং ভুল প্রমাণিত হয়েছে আগের মাপা গভীরতাগুলো। আধুনিক বিজ্ঞানীরা এখন জানেন মারিয়ানা ট্রেঞ্চ প্রায় 37,070 ফুট গভীর। এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের রহস্যময় স্থান সোর্স অফ নো গ্রাউন্ড সম্পর্কে। বাংলাদেশের বঙ্গোপসাগরের একটি সংরক্ষিত স্থান হল সোর্স অফ নো গ্রাউন্ড, এর অর্থ হল যার কোনো তল নেই। বঙ্গোপসাগরের এই অঞ্চলটির নামকরণের পেছনে রয়েছে একটি রহস্য। 1800 শতকের শেষ দিকে ডুবে যাওয়া একটি ব্রিটিশ যুদ্ধজাহাজের খোঁজে এসেছিল দেশটির আরও কয়েকটি জাহাজ। এর সঙ্গে ছিল একদল জরিপকারীও। কোনো নিশানা না পেয়েই এর নাম দেয় সোর্স অফ নো গ্রাউন্ড। রহস্যময় এই স্থানটি সবার নজরে আসে 2014 সালে। 1,73,800 হেক্টর এলাকা নিয়ে সংরক্ষিত এলাকাটি গঠিত। সোর্স অফ নো গ্রাউন্ড সুন্দরবনের দুবলার চর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। গভীরতম এই উপত্যকা রেকর্ড আয়তন প্রায় 1340 বর্গমিটার, এর গড় গভীরতা প্রায় 1200 মিটার। এখানকার ডুবগিরি খাত বঙ্গীয় উপদ্বীপের অংশ, যা বিশ্বের বৃহত্তম ডুবগিরি খাত। ইতিহাসের তত্ত্ব মতে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত বঙ্গোপসাগরের মধ্যকার এই গভীর খাতটি গঙ্গা খাত নামেও পরিচিত। এটি বিশ্বের 11টি বড় উপত্যকার মধ্যে একটি। কথিত আছে এখানেই 1863 সালে গ্লেটফাই নামে একটি 212 টন ওজন বিশিষ্ট গানবোট ভারত থেকে ইংল্যান্ডে বিপুল পরিমাণ ধনরত্ন নিয়ে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
তখন সেটির কোনো চিহ্ন পাওয়া যায়নি। সমুদ্র বিজ্ঞানীদের মতে সোয়াস অফ নো গ্রাউন্ড একটি সামুদ্রিক অভয়ারণ্য। স্থানটিকে স্থানীয় জেলেরা বলে নাই বাম, কারণ তারা সাগরের ফুট কিংবা মিটার হিসাব না করে হিসাব করে বামে, যেমন 10 বাম 20 বাম। আর সোয়াস অফ নো গ্রাউন্ডের গভীরতা সম্পর্কে তাদের ধারণা নেই বলেই নাই বাম বলে ডাকেন তারা। প্রশান্ত মহাসাগরের গভীর খাত মারিয়ানা ট্রেঞ্চের মতো বঙ্গোপসাগরের অন্যতম মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত সোয়াস অফ নো গ্রাউন্ড নানা জাতের সামুদ্রিক মাছের পাশাপাশি আছে বিশাল তিমি, ডলফিন, হাঙর, কচ্ছপ আর বিরল প্রজাতির কিছু জলজ প্রাণী। প্রায় 1500 বর্গ মাইলের বিস্তীর্ণ এলাকাটি বিরল জৈব বৈচিত্র্যের নিরাপদ প্রজনন কেন্দ্র। প্রিয় ভিউয়ার্স, আজকে পর্যন্তই। কথা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। আসসালামু আলাইকুম।